আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? ভালো আছো? আমরাও ভালো আছি। আজকে বিকালের নাস্তা রেডি করব। বৃষ্টির দিন বিকালবেলা তিল পিঠা বানাব। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিছি 2 কাপ, এক কাপ নিছি গমের আটা। আটাগুলো আর চালের গুঁড়োগুলো একসঙ্গে এখন আমি একটু ভালো করে মিশাবো। তারপর আমি আস্তে আস্তে করে পানি দিয়ে মিশাবো। একবারে পানি দেওয়া যাবে না, একবারে পানি দিলে আটাগুলো নষ্ট হয়ে যাবে। এখন হালকা করে মিশ্রণ করার পর চিনি দিব। চিনিটা যারা যেমন মিষ্টি খায় তাদেরকে সেরকম দিতে হবে। সবাই তো গুড়াই বানায়, আমি চিনি বানাবো, দেখি আসে কেমন লাগে। আমার মাখানো হয়ে গেছে, এই দেখো, যখন দেখবো একটু ভারী ভারী টাইপ হয়েছে, খুব ভারী না আবার হালকা ভারী। এই যে এখন এটাকে আমি 15-20 মিনিট রেস্টে রাখ, তাহলে ফুলকো তুল তুলে নরম হবে। বিকেলের নাস্তাতে তেল পিঠা আর পেঁয়াজু বানাবো। পেঁয়াজু ডাল বাটাতে এই লবণ দিলাম 1 চামচ স্বাদ অনুযায়ী। এখন দেবো আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচি করা, ধনিয়া পাতা কুচি করা, পেঁয়াজ কাটানো কুচি করা, পেঁয়াজগুলো এখন আমি মাখে নেব। ভালো পেঁয়াজগুলো তো না আমার ভুল হচ্ছে, পেঁয়াজের টান। চালের গুঁড়ি দিলাম পেঁয়াজ, তাহলে মচমচা হবে, স্বাদ পাবে। এভাবে তোমরা পেঁয়াজ যখন ভাজবা, বাসায় যদি থাকে চালের গুঁড়ি, শুকনো গুঁড়ি চাল দিয়ে আমি এভাবে মাখিয়ে দিই। এভাবে মাখিয়ে আমি ডালটা, পেঁয়াজের ডালটা কমসে কম 10 মিনিট রাখবো। কড়াইটা গরম হয়ে গেছে তেল পিঠা ভাজার জন্য। তেল এখন আমি তেলের মধ্যে পিঠাটা দিয়ে দিই, তেলটা আমার গরম হয়ে গেছে। দেখো তোমরা আমার পিঠাটা আস্তে আস্তে করে ফুটতেছে।
তো সাদা দেখাচ্ছে চিনির জন্য, কিন্তু চিনি দিছি আমি এখানে, এই জন্য সাদা দেখাচ্ছে। আমি এটা বাঁশের, আমাদের এদিকে রংপুরের অঞ্চলে এটাকে বাঁশ দিয়ে বানানো হয়, এটাকে বলা হয় ছিসকা আমাদের ভাষায়। এই বেশিরভাগ আমরা তেল পিঠা বানালে ছিসকা দিয়েই উঠে। দেখো আমার পিঠাটা পারফেক্ট হয়ে গেছে, সুন্দর। এভাবে রাখবো সাইডে, তার মাঝখানে আমি আরেকটা দিই। সব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দেখে উঠাই নিব, তেল থেকে তুলে নিব। তো নাস্তা রেডি, এখন আমরা কথা বলো, শুনছো কি? কাটে দেবো তো। হ্যাঁ, এই যে এরকম কাটে দিছি, কাটে দেবো তো। এই তো আমাদের বিকেলের নাস্তা, এই তো আমাদের বিকালের নাস্তা শেষ। এই দেখো পিঠাগুলা বেশি বানায়নি নাস্তার জন্য, তো ওই চার পাঁচটা হয়েছে। তোমাদেরকে কেমন লাগে আমার ভিডিও দেখতে কমেন্টে জানাবা। আজকের নাস্তার ব্লগটা যদি তোমাদেরকে ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা। ধন্যবাদ তোমাদেরকে।